শুক্রবার বিশিষ্ট সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী ডক্টর রাধাকৃষ্ণ পালের 120তম জন্মদিন। এই উপলক্ষে এদিন আরামবাগের কালীপুর মোড়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও তাঁর জীবন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রধান সমীর ভাণ্ডারী, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার দে, অধ্যক্ষ পরমার্থ ঘোষ, শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা, সমাজসেবী অচিন্ত্য কুণ্ডু প্রমুখ। আজকের দিনটা এমন একটা মানুষের জন্মদিন যে মানুষটা স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ভেবেছে যে শিক্ষার বিস্তার কীভাবে করা যায়, এবং আমাদের আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মনে হয় এটাই ঠিক ভাবনা। তার কারণ, মনুষ্য সম্পদটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে যদি উন্নয়ন করা যায় তাহলে যে কোনো সম্পদকেই ব্যবহার করা যাবে, কারণ প্রাকৃতিক যে সম্পদ বহু আছে তাকে ব্যবহার করা মানুষের প্রয়োজনের উপযোগী করে তোলার জন্য দরকার মনুষ্য সম্পদ। ওই মানুষটা তার জন্য মনুষ্য সম্পদ তৈরি করার জন্য একাধিক স্কুল একাধিক কলেজ তৈরি করেছেন। আজকে তার জন্মদিনে দাঁড়িয়ে আমরা তাকে প্রণাম জানাচ্ছি। আজকে কালীপুর মোড়ে এলাম বিশেষ কারণ ডক্টর রাধাকৃষ্ণ পালের আজকে জন্মদিন, 120তম জন্মদিন। সেই জন্য আমরা আজ এসেছি ওনাকে শ্রদ্ধা জানাতে। এই শ্রদ্ধা শুধু ওনাকে নয়, ওনার কর্মজীবনে যেসব কাজ করেছেন সেসব নিয়ে আমরা আজকে এখানে আলোচনা হচ্ছে এবং আমরা সেইটা নিয়ে গর্বিত। সেই কারণে আমরা এসেছি আজকে এখানে সবাই মিলে উপকৃত হয়ে আমরা ওকে শ্রদ্ধা জানাব। আজকের এই 120তম জন্মদিনে রাধাকৃষ্ণবাবুকে প্রথমেই আমি আমার প্রণাম জানাই। প্রথমেই বলবো, আমি কালীপুরের একজন বাসিন্দা হিসেবে বলবো, উনি এই কলেজটা যদি কালীপুরে না করতেন, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কালীপুরে, কালীপুরে যদি উনি না করতেন কালীপুরকে কেউ চিনত না। আজকে এত লোক সমাগম, এত মানুষের ভিড়, সকাল থেকে ছাত্রছাত্রীরা কালীপুরের উপর দিয়ে কলেজ যাচ্ছে, এবং কলেজ মানে দেখার মতন কলেজ। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা কলেজ যদি হয় আমাদের কালীপুরেই বলবো, নেতাজি মহাবিদ্যালয়। এত ভালো কলেজ এবং এত পরিষেবা, এবং যেটা যে কলেজটা একটা ইউনিভার্সিটির দিকে পরপর এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই তার এই কর্ম যোগ্য যদি না থাকতো তাহলে আজকে এই এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারতাম না। আর আমাদের নয়, একটা প্রায় 10 কিলোমিটার এরিয়া জুড়ে, এবং এইখানের পড়াশোনাটা এত ভালো হয় যে যার জন্য বহু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসে। আর তারপরে বলবো, আরামবাগকে মানুষ চিনেছে রেল হসপিটাল দুটোই তো আরামবাগে। আরামবাগের গর্ব তো তিনটে, কলেজ, রেল এবং হসপিটাল, তিনটেই জিনিসের জন্য আজ আরামবাগ ভারত বিখ্যাত হয়েছে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।